I shall obey. I shall obey. এই কই নসিবে চক্কর আজ তোরে এমন সাইজ করুম অমাবস্যা পূর্ণিমায় আমার নাম স্মরণ করবি বলবো চল 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 তুই আমাকে গ্রেফতার করবি বলেন কি আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না গ্রেফতার করতে বলছি গ্রেফতার করবি ঠিক আছে গ্রেফতার করলাম তুই আমাকে সেন্ট্রাল জেলে চালান করবি তাও করলাম ইন্সপেক্টর মনে করছিলি তুই আমার ফাঁসাইয়া দিবি জরিনারে ফাঁসানো এত সোজা না আমি তো তোর কবেই শেষ করে দিতাম দেই নাই কারণ তুই একমাত্র পুরুষ জরিনা যারা স্পট ঘন ঘটা করে নাই তুই আমার বিরুদ্ধে ফাইল রেডি করছস আমার আইন বলছে তোরে মাইরা ফেলাম কিন্তু মারিনি কেন মারিনি জানোস তোর উপর আমার খায়েশ রয়ে গেছে ইন্সপেক্টর আমি তোরে ওয়ান টুতে খালাস করে নিয়ে যাব আমার একটাই দাবি তুই শুধু এক রাইত আমার লগে থাকবি তুই এত তুই জানিস তোর বোনের সাথে আমার সম্পর্ক আছে তারপরে তুই আমাকে নিয়ে কিভাবে খারাপ চিন্তা করিস জরি না চিন্তা করলেই খারাপ আর তুই যে আমার বোনের লগে শুয়ে পড়তে চাস এইটা ভালো তুই আমার মাল তুই আমার লগে ঘুমাবি সেটাই ফাইনাল জরিনা আমারও ফাইনাল কথা শুনে রাখ জেল ফাঁস আমার কিছুই হবে না তৈরি থাকিস আমি তোর শান্তিপুর এলাকায় আসব তোর নামে সাইনবোর্ড আমি নামাবো তোর নাম নিশান আমি মুছে ফেলবো এটা তোর সাথে আমার চ্যালেঞ্জ তোর চ্যালেঞ্জ তোর কাছে রাখ মাথার কিরা নামা আমি আবার আসবো মনে রাখিস জরিনার এক কথা যার দিকে তাকাইছে তারই খাইছে বোন যা পারছি দিলাম এই দিয়ে চালায় নাও আসি তুমি তাহলে হ্যাঁ আমি চোর নিজের জন্য নয় এই দুনিয়া আমার কেউ নাই যিনি আমাকে আদর করতেন তার নাম হোসেন মাস্টার যার ছায় আমি মানুষ হয়েছি তার নাম হোসেন মাস্টার জানেন আমি কখনো গরিবের সম্পদ চুরি করি নাই যাদের অনেক আছে যাদের কাছে চেয়ে কিছু পাওয়া যায় না তাদের কাছ থেকে কিছুটা আনি এতিমখানা বাচ্চাদের জন্য স্যার মারা যাওয়ার পর বাচ্চারা বড় কষ্টে আছে ওদের জন্য আমি এমন কোনো কাজ নেই যা আমি করি নাই ওদের জন্য আমি আমি ভিক্ষা পর্যন্ত করছি আপনি এখানে আসেন কেন আমিও নিজের জন্য কখনো ঘুষ খাইনি তুমি যা করছো আমিও তাই করতে এসেছি আপনি আপনি অনেক বড় মানুষ আপনাকে আমি ভুল বুঝছি আমি যদি বড় মানুষ হই তার চেয়ে অনেক বড় মানুষ হচ্ছ তুমি আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে কেন একই নীতি দুজন মানুষের সংসার হতে পারে না পারে এই তুমি আমাকে বিয়ে করবে করুন তাহলে আমি যা বলবো তাই করবে হ্যাঁ করুন